উত্তাল বাংলাদেশ এবং বিপদে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছে ভারতে দিল্লিতে সেফ করিডরে, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তিনি ব্রিটেন কিংবা আমেরিকা বা ইউরোপের যে কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে পারেন এমনই খবর উঠে আসছে। তার মধ্যে কিন্তু বাংলাদেশ রীতিমতো এখনও পর্যন্ত উত্তপ্ত রণক্ষেত্র, দবায় দবায় কিন্তু জ্বলছে আগুন, বিক্ষোভ। তার মধ্যেই কিন্তু বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে, আর সেই সরকার গঠনের মুহূর্তেই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একেবারে চরম পদক্ষেপ শুরু করে দিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই 2009 সালের পর থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন। দীর্ঘ দিন প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের আমূল পরিবর্তন এনেছেন শেখ হাসিনা। তার মধ্যে কিন্তু ভারত বিরোধী স্লোগান উঠতে শুরু করেছে বাংলাদেশে, যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। তার মধ্যেই কিন্তু কোটা বিরোধী আন্দোলন একেবারে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। শেখ হাসিনাকে রীতিমতো ইস্তফা দিতে বাধ্য করা হয়, প্রাণ সংশয়ে ভুগছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা তিনি যদি বাংলাদেশ থেকে না চলে আসতেন ভারতে, তাহলে কিন্তু শেখ হাসিনাকে হত্যাও করা হতো, এমনও কিন্তু দাবি করা হয়েছে বাংলাদেশিদের তরফ থেকে, আন্দোলনকারীদের তরফ থেকে। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার মুহূর্তেই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কড়া পদক্ষেপের পথে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জনতার হত্যাকারী অভিযুক্ত হবেন শেখ হাসিনা। বাংলাদেশে এনে ফাঁসি দিতে আইনি প্রস্তুতি শুরু করে দিল নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, টানা চতুর্থবার ক্ষমতা দখল করার মাত্র 7 মাসের মাথায় শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত। অন্তর্বর্তী সরকার পলাতক হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করার প্রস্তুতি নিতে শুরু করেছে। জানা যাচ্ছে বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি আইনি ধারাগুলি বিশ্লেষণ করে দণ্ডিত করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে। প্রয়োজনে সংবিধানের ধারা সংশোধন করতে পারে গণ অভ্যুত্থানের পর গঠিত বাংলাদেশের নতুন সরকার। অভিযোগ, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন দমনে নিজ দল আওয়ামী লীগের নেতা কর্মীদের ভয়াবহ হামলার সময় নীরব ছিলেন শেখ হাসিনা। কমপক্ষে 300-এর অধিক আন্দোলনকারী, পড়ুয়া এবং বিভিন্ন দলের সমর্থক সাধারণ মানুষ নিহত বলেই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। বিক্ষোভের শেষ 2 দিন ছিল প্রকাশ্যে গুলি চালিয়ে নির্বিচারে খুনের ঘটনা। গণবিক্ষোভ চলাকালীন ভিডিও বিশ্লেষণে উঠে আসছে আওয়ামী লীগের নেতা, যুব ও ছাত্র নেতারা লাগাতার গুলি চালিয়ে মানুষ মারছে। জনতার পাল্টা হামলায় বহু আওয়ামী লীগ নেতা সমর্থক নিহত। এই রক্তাক্ত পরিস্থিতির জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী বলে দাবি করছে বিএনপি, জামাত ইসলামী, বিক্ষোভকারী পড়ুয়াদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ। 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠিত হয়, সেদেশে একাধিক গণ অভ্যুত্থান হয়েছে, সামরিক বাহিনীতে বিদ্রোহ হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তাঁর স্ত্রী পুত্র আত্মীয়দের সেনা অভ্যুত্থানে খুন করা হয় 1975 সালে। মুজিব পরবর্তী সময়ে 1980 সালে সেনা শাসক ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও সেনা বিদ্রোহে খুন করা হয়। এরপর ক্ষমতা দখলকারী অপর সেনাপ্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদকে 1990 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হতে হয়। এবার 2024 সালে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তিনি কিন্তু প্রাণ সংশয়ে ভুগছেন এই মুহূর্তে, তবে ভারতে নিরাপদে রয়েছেন শেখ হাসিনা। নিজেকে কিন্তু নিরাপদ মনে করছেন ভারতে শেখ হাসিনা। টানা 4 বার ক্ষমতা দখলকারী শেখ হাসিনা তার শাসনকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলামীর নেতৃত্বকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় এনে মৃত্যুদণ্ড দিয়েছেন। ক্ষমতাচ্যুত হবার দিন কয়েক আগে জামাত ইসলামী সংগঠনকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করেছিলেন, বলেছিলেন পাকিস্তানের প্রেতাত্মাদের ঠাঁই নেই বাংলাদেশে।
গণবিক্ষোভের ধাক্কায় শেখ হাসিনা দেশত্যাগের পর তাঁর সরকারের অবলুপ্তি ঘটেছে, ফলে হাসিনার আমলে গৃহীত সিদ্ধান্তগুলি আর কার্যকরী হবে না বলেই বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞদের দাবি। সেক্ষেত্রে নিষেধাজ্ঞা হটে যাচ্ছে জামাত ইসলামীর, সংগঠনটি অন্তর্বর্তীকালীন সরকারের শরিক। সোমবার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর সেদেশে জনতার বিজয় উল্লাস ও ধ্বংসাত্মক কাণ্ড দেখা গেছে। জনতার দাবি গণহত্যাকারী স্বৈরাচারীর পতন হয়েছে। সূত্রের খবর, সেই দাবিকে মান্যতা দিতে চলেছে জামাত ও বিএনপি নিয়ন্ত্রিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দুর্নীতির মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির সুপ্রিমো খালেদা জিয়া বন্দিদশা থেকে মুক্ত। তিনি শেখ হাসিনার সরাসরি প্রতিপক্ষ। বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার বিরুদ্ধে নাশকতা ঘটানোর ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন, সেই মামলাও আর টিকছে না। খালেদা পুত্র তারেক রহমান নির্বাচন কাটিয়ে বাংলাদেশে ফিরবেন, তাকে মুখ করে পরবর্তী নির্বাচনে ক্ষমতা দখল করার পথে হাঁটছে বিএনপি। জানা যাচ্ছে হাসিনা পালিয়ে যেতেই দৌড়দণ্ড প্রতাপ আওয়ামী লীগ ভেঙে চুড়ে গেছে। তাদের পক্ষে নির্বাচনে যাওয়ার পরিস্থিতি এখনই নেই, দলটি রাজনৈতিক অস্তিত্ব হারাতে পারে বলেই মনে করা হচ্ছে। তার মধ্যেই কিন্তু হাসিনাকে একেবারে ফিনিশ করতে কিন্তু এবারে অন্তর্বর্তীকালীন সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে, সংবিধান সংশোধন করতে চলেছে, আইন প্রণয়ন করতে চলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে জনতার হত্যাকারী অভিযুক্ত করে তাকে বাংলাদেশে এনে ফাঁসি দিতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার গঠনের আগেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে বাংলাদেশ থেকে। ভয়ঙ্কর বিপদে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং শেখ হাসিনাকে ফাঁসি দিতে আইন প্রণয়ন করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই মামলাতেই কিন্তু সরাসরি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, শেখ হাসিনা কত দিন ভারতে থাকতে পারেন, হাসিনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়, এবং বাংলাদেশের নতুন সরকার গঠন হলে এরপর ভারতের উপর কিভাবে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কি হতে চলেছে আগামী দিনে। তবে নরেন্দ্র মোদী সরকার সহ সমস্ত বিরোধীরা ভারতবর্ষে একজোট বাংলাদেশ নিয়ে, তাই শেখ হাসিনাকে নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যাই সিদ্ধান্ত নিক না কেন, শেখ হাসিনাকে ভারতের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া যে খুব একটা সহজ হবে না, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। তবে আগামী দিনে কি হতে চলেছে সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা দেশের।